কলকাতা দক্ষিণে সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিম আজ মনোনয়ন জমা দিলেন এবং মনোনয়ন জমা দিয়ে তিনি পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গেলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী। মনোনয়ন পেশ করে দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ আলিম আজকে পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন। আমরা রয়েছি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার স্ত্রী রয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যে ঘরটায় আছি, একচিলতে ঘর, দোকামরা একটা ফ্ল্যাটের ড্রয়িং রুম বলা যেতে পারে এটা। এই যে রুম দেখা যাচ্ছে, এখানেই বুদ্ধবাবু এখন আছেন এবং তার পাশেই আমরা রয়েছি। বুদ্ধবাবু চিকিৎসার সরঞ্জাম দেখা যাচ্ছে এবং তার পাশেই রয়েছি মীরা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। এখন একটু হলেও ঠিক আছেন, একটু হলেও ভালো আছেন? ভোট চলছে, তিন দফার ভোট হয়ে গেল, খোঁজ খবর রাখছেন? অবশ্যই, ওনাকে প্রত্যেক দিন পড়ে শোনাতে হয় এবং পার্টি যারা আসেন তাদের কাছ থেকে সব খবর নেন উনি। লেটেস্ট ডেভেলপমেন্ট কি? লেটেস্ট ডেভেলপমেন্ট কি নিয়ে কথা হলো শেষ, এই যে ভোট চলছে? সব নিয়ে কথা হলো, যে কেমন করে সব ছেলেপিলেরা যারা ছোট ছোট কিশোরতে এবার নতুন প্রজন্ম, তারা সব তাদের জন্য ওনার যথেষ্ট চিন্তাও রয়েছে, তা সেই সমস্তটাই জিজ্ঞেস করছেন যে কীভাবে ওরা এ করছে, সবটাই মোটামুটি। তারপর ভারত সরকার সব মিলিয়ে টোটাল মানে এর খবরটা, যদিও পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ব্যাপারটা, কিন্তু তাহলেও খবর রাখছেন, ওনাকে সব পড়ে শোনাতে হয়। খবরে কাগজ, টিভি দেখতে পারেন? দেখতে তো পান না, শুনতে পান। সায়রা শাহ আলিম প্রথম বলল, আমি সায়রা শাহ আলিম, ফুয়াদ আলিমের স্ত্রী, তখন একটু হাসলেন, তারপরে বললেন যে তারপরে আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি আপনার আশীর্বাদ আমার ভীষণ জরুরি, মানে এতটাই আশীর্বাদ করুন, আর আশীর্বাদ করে আপনি তখন ওনার ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন পরীক্ষা কবে আর প্রস্তুতি কী। একটা পরিচিত ছবি ছিল যে আপনি সুচেতনা এবং বুদ্ধদেববাবু একসঙ্গে ভোট দিতে যেতেন এই পাঠভবন স্কুলে, বিগত কয়েকটা ভোটে যেতে পাচ্ছেন না উনি, এবার কি সম্ভব হবে? না, একেবারেই না, একেবারেই না। খুব মানে এটা নিয়ে খুব বুঝেছেন, এমন একটা মানে আপনাকে বলতে পারবো না যে আমার এমন একটা আমার আমার সন্তানেরও একটা মানে এই যে আমরা তিনজনে একসাথে ভোট দিতে যাচ্ছি, সেই জায়গায় যখন আমরা দুজন যাই খুব আক্ষেপ থাকে সেটা। ওনার এই যে ভোট দিতে না পারার আক্ষেপটা ওনার? ওনার তো নিজের থাকেই, ঠিক থাকে আছে, ভোট দিতে কথা বলেন, খুব কম কথা বলেন, ভোট তো দিতে পারবো না সেটা, যেমন এটা ওনার সন্তানের সাথেই কথা হয়। একটা সময় ভোট চলাকালীন যে মানুষটা এক প্রান্ত থেকে এক প্রান্তে প্রচারের দায়িত্ব নিতেন, বামেদের প্রচারের মুখ ছিলেন তিনি, সেই মানুষটি বুদ্ধদেব ভট্টাচার্য দুবারের মুখ্যমন্ত্রী, ভোট চলাকালীন তিনি আজকে এই ছোট্ট ঘরে বন্দী। আমরা যে ঘর দেখতে পাচ্ছি সেই ঘরে দিন রাত এক করে তিনি খবর রাখছেন বাড়িতে বসেই ভোটের, এবং ভোট না দেওয়ার আক্ষেপ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ক্যামেরা বিশ্বজিৎ শাহের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। বুদ্ধাবাবু কোটে সায়ন অন মাই হেড অ্যান্ড হি সেড সায়রা এই লড়াই জিততে হবে, আমাকে এই বলেছে। বলতে পারে বুদ্ধাবাবু এখানে একটু বেটার আছে শরীর, ওর আমাকে ব্লেসিং দিয়েছেন ওর আমাকে বলেছেন যে এই লড়াই, এই কঠিন লড়াই লড়তেই হবে, ওর মানুষকে দেখাতেই হবে যে আমি লড়তে পারি, আমি জিততে পারি। তো আমাকে আশীর্বাদ দিয়েছেন মীরা দিদি আর বুদ্ধাবাবু, আমি এই বলেছি যে অবশ্যই আমি লড়ব, জিতব।